শেষ যাত্রা হোক মনে রাখার মতো, এই রীতিতেই বিশ্বাস করেন ঘানার বাসিন্দারা। তাদের বিশ্বাস, জীবনের শেষ দিনটি দুঃখের হলেও তা মৃত ব্যক্তির কাছে স্মরণীয় করে রাখা প্রয়োজন। শেষ দিন তাই সবাই মিলে তাকে ঘিরে আনন্দ করুক। আর এ বিশ্বাস আজকের নয়, বহু যুগ ধরে ঘানার বহু স্থানের প্রাচীন সংস্কৃতির অংশ এটি। প্রিয়জনের শেষ যাত্রায় আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। সেখানে অংশ নেন পরিবার পরিজন ও গ্রাম্যবাসীরা। আর তাতেই কফিন বয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকেন একদল পেশাদার কফিন নাচিয়ে। পারিশ্রমিকের বিনিময়ে এই নাচিয়ে কফিন বাহকরা স্যুট বুট সানগ্লাস পরে এসে পারফর্ম করে যান। তবে মিম ভিডিওতে অ্যাস্ট্রোমিয়া নামের ইলেকট্রনিক মিউজিক বাজতেও ঘানাতে আসলে বাজানো হয় স্থানীয় ব্যান্ড পার্টি। মিউজিক ও গানের তালে তালে কফিন নিয়ে বিভিন্ন ভঙ্গিতে নাচতে নাচতে শেষ কৃত্যের জায়গা পর্যন্ত নিয়ে যান তারা। শুধু তারাই নাচেন না, যোগ দেন পরিজনরাও। ভারতের বিভিন্ন সময়ে অনেক বৃদ্ধ জীবনের শেষ ইচ্ছা হিসেবে শেষ যাত্রায় নাচের আয়োজনের কথা বলে যাওয়ার খবর পাওয়া যায়। সেই মতো শেষ যাত্রায় রীতিমতো ডিজে এনে গ্রামবাসী ও পরিজনের নাচের ভিডিও একাধিকবার উঠে এসেছে খবরে। তবে ঘানায় এটি শেষ কৃত্যের আগে সম্মান জানানোরই এক রীতি। এরকম নিত্য নতুন মজার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আসসালামু আলাইকুম।